السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. دوري কাছে যে যেখান থেকে শুনছেন প্রত্যেকের প্রতি অফরন্ত ভালোবাসা রইল। প্রিয় বন্ধুগণ, রমাদান মাস আমাদের মাঝে এসেছিল, চলছে, একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমরা ঈদের কাছাকাছি, তো আমাদের সমাজে ঈদুল ফিতর, ঈদুল আযহা, সিয়াম, এক কথায় রোজা, ঈদ ইত্যাদি নিয়ে একটা বিভ্রান্ততা ছড়িয়ে পড়েছে। অনেকে দেখা যায় সৌদি আরবের সঙ্গে মিলিয়ে সিয়াম পালন করে থাকেন, সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করেন। এটার কতটুকু বৈধতা রয়েছে এবং যৌক্তিক বিচারেও কতটুকু সঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখেই সিয়াম ভঙ্গ করো। প্রিয় বন্ধুগণ, নিজ নিজ এলাকা থেকে চাঁদ দেখেই নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। অন্য কোনো দেশ থেকে সিদ্ধান্ত আসবে আর সেই অনুযায়ী আমরা ঈদ উদযাপন করব, সেই অনুযায়ী আমরা সিয়াম পালন করব, এটা মোটেও বৈধ নয়। আমরা যৌক্তিক বিচারে লক্ষ্য করি, যদি যৌক্তিক বিবেচনা করা হয় তাহলে দেখেন যারা বলে থাকেন আমরা সৌদির সঙ্গে মিলিয়েই সিয়াম পালন করব, আমরা সৌদির সঙ্গে মিলিয়েই ঈদ উদযাপন করব, এটা আদৌ সম্ভব নয়। আচ্ছা, যারা বলবেন আমরা সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করব, তাহলে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে সালাত আদায় করুন। এদেশে যখন সালাত আদায় হয়, এদেশে যখন ফজরের সালাত আদায় হয়, তখন কি সৌদিতে ফজরের সালাত আদায় হয়? না। এদেশে যখন জোহরের সালাত আদায় হয়, সৌদিতে কি জোহরের সালাত আদায় হয়? না। মিলান আপনি মিলাতে পারবেন না। এজন্য দালিলিক বিশ্লেষণ, যৌক্তিক বিচার কোনো দিক থেকেই এটা টিকবে না। অতএব আমরা আমাদের দেশের সিদ্ধান্ত অনুযায়ী, চাঁদ দেখা কমিটি যে ফয়সালা দেয় সেই অনুযায়ী আমরা ঈদ উদযাপন করব। সৌদি আরব, আফগানিস্তান বা ভিন দেশীয় কোনো সংবাদ অনুযায়ী ঈদ উদযাপন করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন।